বর্তমান রাজ্য সরকার কেবল কথা বলে না, কাজেও করে দেখায়। রাজ্যের সাংবাদিকদের জন্য নানা উন্নয়নমুখী প্রকল্পের বন্দোবস্ত করেছে ত্রিপুরা সরকার। সাংবাদিকরাই ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। রাজ্যবাসীর কাছে প্রকৃত সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের প্রয়োজন অবাধ স্বাধীনতার। তাদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বর্তমান রাজ্য সরকার। সরকারের কোনো ব্যর্থতা অথবা গাফিলতির খবর তুলে ধরলেও সেখান থেকে ভুল শুধরে নিতে পারি আমরা। পূর্ববর্তী সরকারের মতো সংবাদ মাধ্যমের সমালোচনা করে না ভারতীয় জনতা পার্টির সরকার। প্রকৃতপক্ষে রাজ্যবাসীর সামগ্রিক বিকাশের এক ঐকান্তিক প্রচেষ্টায় সর্বদাই সচেষ্ট আমাদের রাজ্য সরকার। মিডিয়া ওয়ার্কশপ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রকৃত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা এবং ভূমিকার কথাও এই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যখন প্রতিষ্ঠিত হয়েছে আপনারা নিশ্চয়ই ফিল করেছেন যে আপনারা এই সরকার কিন্তু সাংবাদিক বান্ধব, যেটা আমরা সবসময় বলি। সেই আমরা যে কথাই শুধু না, কাজের মাধ্যমে তার প্রতিফলন। এখানে বলা হয়েছে কী কী কাজ আমাদের সরকার আপনাদের সাংবাদিক বন্ধুদের জন্য কী কী সুবিধে আমরা করতে পেরেছি, সবটাই হয়ে গেছে আমি বলবো না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা আছে, চেষ্টা আছে, এবং সেই যে কাজগুলোর মাধ্যমে আমরা বলতে চাই আমরা সাংবাদিক বান্ধব। এবং এটা থাকা উচিত, কারণ আমরা সবসময় জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের যে গণতন্ত্রের মেইন যে আরেকজন স্তম্ভ যাকে বলা হয় সেটা হচ্ছে সাংবাদিক বান্ধব। এবং তাদের স্বাধীনতা খুব প্রয়োজন, এবং স্বাধীনতা যদি আমরা না দিই তাহলে প্রকৃত তথ্য কিন্তু মানুষের কাছে যাবে না। কারণ মানুষের যে খবর, আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেকে আছে 12টা 1টা 2টো পর্যন্ত কাজ করেন, এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরেন। সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে বা সরকারের যদি কোনো কাজে কোনো গাফিলতি থাকে, এর থেকেও কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। প্রতিদিন আমার টেবিলে যখন সমস্ত বিভিন্ন পত্রপত্রিকাগুলো আসে, টিভির মাধ্যমে তো আমি দেখি বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখি, এতে করে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, এইভাবে করলে ভালো হয়। তা আপনারা কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দেন। আমি আগে অনেকবার অনেক জায়গায় বলেছি, আপনারা ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমে সমাজে কী হচ্ছে না হচ্ছে সেটা একটা পার্টিকুলার রাজনৈতিক বিষয় না, সামাজিক পরিবর্তন থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আপনাদের কারণে সরকারের আপনাদের সাথে নিয়ে কিন্তু সমাজ পরিবর্তনের যে কথা বলছি সেটা সম্ভব। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবে যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনের এই মিডিয়া ওয়ার্কশপ তথা ওরিয়েন্টেশন কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।